প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ময়মনসিংহে যাচ্ছেন। বিকেলে স্থানীয় সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভা জনসমুদ্রে পরিণত করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ সর্বত্রই এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ময়মনসিংহ বিভাগ ও সিটি কর্পোরেশন সহ ময়মনসিংহের নানা উন্নয়নের উপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তার সফরকে ঘিরে ময়মনসিংহের সর্বত্রই এখন সাজসাজি রব। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর সুদৃশ্য তোরণে ছেয়ে আছে নগরীর রাজপথ ও অলিগলি। ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রীর সমাবেশে 15 লাখ মানুষ থাকবেন বলে প্রত্যাশা নেতাদের। ক্যাপাসিটি যা আছে তার থেকে আরো দ্বিগুণ লোক হবে। পুরো ময়মনসিংহ শহর ওভারফ্লো করার একটা শঙ্কা আছে। প্রধানমন্ত্রীকে বরণে পুরো ময়মনসিংহবাসী প্রস্তুত বলে জানাচ্ছেন স্থানীয় নেতারা। বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন সিটি মেয়র। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদলতে এই অঞ্চলের মানুষ আমরা বিভাগ পেয়েছি, আমরা আমাদের শিক্ষা বোর্ড পেয়েছি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন পেয়েছি, ময়মনসিংহে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট পেয়েছি। সারা জেলার মানুষের মধ্যে একটা আনন্দ উৎসাহ রব উঠে গেছে, সাজসাজ রব, ঈদের মতো রব। ইতিমধ্যে আমি শহরে আর কি প্যানা পোস্টার, ছবি সম্বলিত বিভিন্ন প্যানা পোস্টার শহর ঢেকে গেছে। আমরা যাতে জননেত্রী শেখ হাসিনার আগমনকে স্মরণীয় করতে পারি, আমরা চাচ্ছি বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি যতগুলো জনসভা করেছেন সর্বোচ্চ সমাবেশ ঘটাতে। ময়মনসিংহবাসীকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার গ্রহণ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করবে জনগণ, প্রত্যাশা গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন স্বাধীনতা নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তবে ময়মনসিংহকে ঘিরে অনেক দাবি নগরবাসীর, তাদের সেসব দাবি ধীরে ধীরে পূরণ করবে বর্তমান সরকার, এমনটাই মনে করছেন সবাই। মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে শেখ রাসেল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে আমাদের ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবেন। 18 দফা দাবিনামা আমরা উপস্থাপন করেছি, এর মধ্যে ঢাকা ময়মনসিংহ ডুয়েল গেজ ডাবল রেল লাইন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা দিয়ে রেললাইনটিকে যানজট কমানোর জন্য ফ্লাইওভার করে নিয়ে যাওয়ার জন্য আমরা দাবি উত্থাপন করছি। 5 বছর আগে 2018 সালের নভেম্বরে শেষবার ময়মনসিংহ যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর থেকে উন্নয়নের ধারা আরও বেগবান হবে এমনটাই প্রত্যাশা করছে এই জনপদের আপামর জনসাধারণ। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।